আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন শাশলিক। খুবই সহজে পদ্ধতিতে অল্প উপকরণ এবং কম সময়ে তৈরি করে দেখাবো। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার মিস হবে না। চলুন তাহলে দেখে নিই কিভাবে চিকেন শাশলিক বানাতে হবে। চিকেন শাশলিক বানানোর জন্য লাগবে হাড়ছাড়া বুকের মাংস। আমি মাংসের টুকরোগুলোকে আগে থেকে ধুয়ে হালকা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। শাশলিকের জন্য মোটা মোটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু শাশলিকটা আমি প্যানে বানাবো এবং অল্প সময়ে রেডি করব, তা চিকেনটা যেন পরিপূর্ণভাবে সেদ্ধ হয় তার জন্য প্রথম আমি এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি হালকা একটু লবণ এবং দিয়ে দিয়েছি লেবুর রস। এই তিনটি একসাথে মিলে যদি মিনিট পাঁচে মেখে রাখেন তাহলে দেখবেন মাংসের যে অংশগুলো সেদ্ধ হওয়ার পর ড্রাই হয়ে যায় সেগুলো খুব সফট হয়ে যাবে। পাঁচ মিনিট পর বাদ বাকি মশলা দিয়ে আমি মেরিনেট করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো সয়া সস, দেড় টেবিল চামচের মতো টমেটো কেচাপ, আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন, এবং এক চা চামচের মতো আদা বাটা, দেড় টেবিল চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং এক চা চামচের মতো মরিচ গুঁড়ো, ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আমি সাদা গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচ দিতে পারেন। যেহেতু সসের মধ্যে লবণ আছে আর আমি যেহেতু আগে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তাই লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপর আপনারা লবণটা চেক করে নেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো তেল, আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন বা গলানো ঘিও ব্যবহার করতে পারেন। হাফ রান হওয়ার জন্য আমি এটা মেরিনেট করে রেখে দিব। আর চিকেন শাশলিকের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, টমেটো, গাজর এবং পেঁয়াজের ফালি, সবগুলো আমি পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি এক চিমটি লবণ এবং এক চিমটি গোলমরিচ গুঁড়ো এবং হাফ চা চামচের মতো লেবুর রস, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো তেল। সবগুলো দিয়ে আমি হালকা একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমার চিকেনটা মেরিনেট করা হয়ে গেছে। হাফ এ নেওয়ার পর আমি এখানে শাশলিকের জন্য ব্যাম্বু স্টিক নিয়েছি। আমি ব্যাম্বু স্টিকগুলোকে আগে থেকে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। হাতে ধরার জন্য কিছুটা অংশ নিচে আপনাদের অবশ্যই রাখতে হবে। আমি আমার পছন্দ মতো সবজি এবং মাংস দিয়ে সেট করে নিচ্ছি। আমি প্রথমে এখানে দিয়েছি গাজর, দেন দিয়েছি পেঁয়াজ, এরপর একটা মাংসের টুকরো, দেন টমেটো। এভাবে আমি সেট করে নিয়েছি শাশলিকগুলো। সবগুলো আমার সেট করা হয়ে গিয়েছে। এখন আমি শাশলিকগুলোকে প্যানে ভেজে নিব। আমি একটু একটু করে শাশলিকগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি শাশলিকগুলোকে দু মিনিট কুক করে নিব এবং চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি এবং একটু করে সেট করে নিচ্ছি। যে মশলাগুলো বাটিতে রয়ে গিয়েছে একটু করে হালকা আমি মশলাগুলো ব্রাশ দিয়ে শাশলিকের গায়ে ব্রাশ করে দিচ্ছি, এতে করে মশলাগুলো মাংসের সাথে সবজির সাথে সেট হয়ে যাবে। ঠিক মিডিয়াম আঁচে আমি এটাকে কুক করে নিচ্ছি। এরপর আবার সেট করে দেওয়ার পর আমি এটাকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে কুক করে নিব। ঠিক চার মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকে এটা মেরিনেট করে রেখেছিলাম আর এটা ব্রয়লার মুরগি, আর আমি আগে থেকে বেকিং সোডা, লবণ, লেবু রস দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। নামানোর দু মিনিট আগে আমি চুলাটাকে আঁচটা বাড়িয়ে দিয়ে নিজের পছন্দ মতো একটু কালার করে চুলা থেকে শাশলিকগুলোকে নামিয়ে নিয়েছি। ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট চিকেন শাশলিকগুলোকে কুক করলেই হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি ভিতরে মাংসটা কতটা সফট হয়েছে। এটি নান আর পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো দিতে ভুলবেন না, আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাসায় একবার ট্রাই করে সবাইকে উপহার দিবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ খুবই ভালো হবে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।